নমস্কার বন্ধুরা, তৃষার অন্দরমহলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলুন ব্লগটাকে আজকে এখানেই স্টার্ট করছি। তো এখন বেজে গেছে রাত্রি 8টা। তো এখন আমার একটা বাড়ির কাজ আছে, আমাকে রুটি বানাতে হবে। আর রুটিটা বানিয়ে তারপরে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস তৈরি করার দেখাবো। তো বন্ধুরা, সেই জন্য আপনারা আমাদের আমার এই চ্যানেলটার সাথে থাকুন, আর এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমি আমার কিচেনে যাব। তো কিচেনে গিয়ে আমি রুটিটা বানিয়ে নেব। রুটিটা বানিয়ে নিলে আপাতত আমার আজকের মতো সন্ধ্যের কাজটা শেষ হয়ে যাবে। আর এটা শেষ হয়ে গেলেই তারপরে আমি আসছি। আর কিচেনের ফ্যান চালিয়ে কাজ করাটা আমার ঠিক পোষায় না, যেন মনে হচ্ছে ওভেনটা মানে নিভে যাচ্ছে, এরকম কিছু একটু মনে হয়। তো ফ্যান চালিয়ে কাজ করাটা আমার তো পোষায় না। তো এখন আমি বেডরুমে এসে গেছি, খুব গরম লাগছে কিচেনে। এই চাল, তো আমিও সেই রকম চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে, কি কি কিরকম ভাবে করলে বা কি কি করলে ঘরটা সুন্দর করে সেজে উঠবে। বা আমাদের বাঙালিদের বিশেষ করে তো 12 মাসে 13 পার্বণ যেটাকে বলে, তো সবসময় কিছু না কিছু অনুষ্ঠান আমাদের বাড়িতে লেগেই থাকে। মানে আমাদের বাঙালিদের সবসময় কিছু না কিছু অনুষ্ঠান চলতেই থাকে। তো সেখানে আমরা চেষ্টা করলেই পারবো আমাদের। তো আমিও আমার এইভাবে ঘরগুলোকে আমার হাজব্যান্ড বলুন বা আমার ছেলে, ওদের জন্মদিনে তো আমি এরকম ভাবেই সাজাই ঘরগুলোকে। তো আজকে তারই একটা পার্ট, একটা ছোট্ট পার্ট, যে ঘর সাজানোর একটা ছোট্ট পার্ট আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। তো আমি এখন আমার কিচেনে একটু যাব একটা গ্লাস আনার জন্য, আর যাব ডাইনিং রুম। চলুন ডাইনিং রুমে চলুন। এখানে আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। দেখুন আমি এর জন্য কি কি প্রথমে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কাপ নিয়েছি আর একটা বাটি নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো জলটাকে কালার করার জন্য আপনাদের যা যা বাড়িতে থাকবে তো সেইটা দিয়ে আপনারা জলকে কালার করতে পারেন। তো ফুড কালার বিভিন্ন বাড়িতে থাকে, সবার বাড়িতে ফুড কালার থাকে, তো ফুড কালারও দিতে পারেন। যেটা দিবেন যেন জলের কালারটা হয়, সে যে কোনো কালার। তো ফুড কালারটা আপাতত আমার শেষ হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো জলের কালারটা দেখুন হলুদ হয়ে গেছে। দুটো দাঁড়া দাঁড়া, তুমি সরে যাও, আমি একটা কাজ করছি। আর আর একটা এটাতে আমি কালার করার জন্য অল্প একটু উজালা দিয়ে দিচ্ছি। এবার আমি ক্যান্ডেলটা বানিয়ে নেব। প্লাস্টিক আর এই কাঁচি, এটা দিয়ে ভালো করে আমি গোল শেপের করে এই প্লাস্টিকটাকে কেটে নেব।
করে মাঝখানটাতে অল্প করে একটু ফুটো করে দেব, অল্প করে একটু কেটে দেব, যাতে যাতে করে এই বাটিটা সুন্দরভাবে গলে যায়। একদম অল্প করে আমি কেটে দেব। দেখুন কেটে গেছে, এবার আমি বাটিটা গলিয়ে দেব। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি তেল, দুটোতেই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এমন ভাবে দেবো যেন চারপাশ থেকে তেলটা ছড়িয়ে যায়। আমি আরেকটা বানাচ্ছি, এটাতে শুধু জল মানে জলের তে কোনো কালার করছি না, এটাতে শুধু জল দিয়েই বানাচ্ছি। জল দিয়ে দিয়েছি, আর এই জলটার নিচে দেখো কয়েকটা কালারফুল আমি পিবলস নিয়ে এসেছি, তো এগুলো আমি দিয়ে দেবো। দেখুন জলটা কিরকম লাগছে, মানে বোল যেটাতেই করুন না কেন যেন সেটা দেখতে খুব ভালো হয়, তাহলে সেটা আরো বেশি মানে অ্যাট্রাকটিভ হবে। হ্যাঁ, তিনটে নাইট জ্বলেছে, জানো আর একটা জ্বলবে। তো এটাতেও দিয়ে দিচ্ছি আমি তেল, তো এটাতেও তেল দিয়ে দিলাম। এবার একটা ক্যান্ডেল বানিয়ে নেব, এদিকে আসো তুমি, ওটাতেও দিয়ে দিলাম বাকি।
এটা যেখানে থাকে সেখানে রেখে দিয়েছি, এটা বাইরে ফেলে দিয়েছি, শেষ হয়ে গেছে, বাইরে ফেলে দাও, বাইরে ফেলে দে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো এবার এগুলোকে আমি সুন্দর ভাবে বাড়িতে কোথাও ভালো ভালো জায়গায় সাজানোর জায়গায় আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। চলুন এবার আমার সঙ্গে দেখুন। টোটো হাত দিস না বাবা, গরম আছে, আগুন আছে। তো এখানে আমি একটা রেখে দিতে পারি, দেখুন গরম আছে না, দেখে এখান থেকে মোবাইলটা আমি সরিয়ে নেব। তো আরেকটা আমি নিয়ে আসছি, চোখে পড়বে বা মানুষের পছন্দ হবে। তবে এগুলো দিয়ে বাড়ি সাজানোর সময় আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, আর পাশাপাশি মানে বাড়ির মধ্যে কোনো বাচ্চা থাকলে তো সেখানে তো অবশ্যই আমাদেরকে কেয়ারফুল হতে হবে, মানে অনেক বেশি কেয়ারফুল হতে হবে বাচ্চা থাকলে। তাছাড়া এটা যেহেতু আগুনের ব্যাপার বা এরকম খোলামেলা ভাবে আছে, তো সেই কারণে এটা অনেক বেশি আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এইভাবে আমরা ঘর সাজাতে পারি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটা। হ্যাঁ আগুন, তোমাকে আসতে না বলেছি না আমি? তো এটা একদম ইউনিক একটা জিনিস যেটা আমাদের বাড়ির পুরো পরিবেশটাকেই চেঞ্জ করে দেবে। আর আমার তো এটা ভীষণই ভালো লাগে, আমি কোন বন্ধুরা দেখুন আজকে আপনাদের একদম ইউনিক একটা জিনিস আমি দেখালাম, ভালো করে দেখুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে আজকের ব্লগটা আমার। তো আপনারাও এরকম চেষ্টা করবেন আপনাদের ভাড়ি ঘরগুলোকে এরকম সুন্দর করে কোনো অকেশনে সাজিয়ে ফেলতে। ছাড়াও যদি আপনাদের কোনো কিছু থাকে, মানে এরকম কালারফুল কিছু থাকে, তো সেগুলো দিতে পারেন। আমরা অনেক সময় দেখবেন গলাতে যেসব ওই বিভিন্ন রকম পুঁতির যে মালা ইউজ করে থাকি, তো সেগুলো যদি আমাদের কোনো মানে ছেঁড়া কোনো মালা সেগুলো থাকে, তো তার পুঁতিগুলোকে দিয়ে দিলেও এটা খুব সুন্দর লাগবে দেখতে, খুব ভালো লাগবে, একদম একদম ইউনিক টাইপের কিছু একটা মনে হবে।
যে জলের কালারগুলো, এগুলো আপনারা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন তো ভালো লাগবে। আর যে যা যা বাড়িতে থাকবে সেরকম কালার ইউজ করবেন, তো কালার দিলে একটু জলটা বেশি ভালো লাগবে বা ক্যান্ডেলটা একটু বেশি ভালো লাগবে। আর এরকম বিভিন্ন ধরনের বোল বা গ্লাস, সুন্দর সুন্দর গ্লাস ইউজ করবেন, তাহলে খুব সুন্দর লাগে দেখতে। ছেলে শুধু উঠে উঠে দেখছে, তো আমি ওর একদম নাগালের বাইরে রেখেছি, ও যাতে না হাত দিতে পারে বা কিছু না করতে পারে, সেই জন্য আমি ওর নাগালের বাইরে রেখেছি। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। এখনো যারা আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করব। তো প্রায় বেজে গেছে 9টা, নতুন নতুন বিভিন্ন রকমের ব্লগ আপনারা দেখতে পাবেন, আর আমি আশা করছি আপনাদের সেগুলো দেখতে খুব ভালো লাগবে। তো চলুন, টাটা।